মাই সেকেন্ড হোম প্রকল্প পুনরায় চালু এবং বিদেশিদের আকৃষ্ট করতে শর্ত সহজ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার আধুনিক ও সুখী সমৃদ্ধির দেশ মালয়েশিয়া সরকার। দেশটির উপ প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এক বিবৃতিতে এই ঘোষণা দেন, শর্ত সংশোধনে দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না বলেও জানান তিনি। প্রকল্পটিতে বিদেশিদের আবেদনের প্রধান শর্তগুলির মধ্যে যা সংশোধন করা হবে তা হল ফিক্সড ডিপোজিটের পরিমাণ। এটি আবেদনকারীদের মূল্যবান ধাতু রূপা সোনা ও প্লাটিনামের বাজারের দাম অনুসারে নির্ধারিত হবে। আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য অভিবাসন বিভাগের সাথে কাজ করবে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। ফর্ম পূরণ করার পরে দেশটির ইমিগ্রেশন বিভাগের মানদণ্ড অনুসারে যোগ্য কিনা তা নিশ্চিত করার জন্য আবেদনটি 3 কার্যদিবসের মধ্যে যাচাই করা হবে। তবে সংশোধিত শর্তের অধীনে আবেদনকারীরা 10 বছরের আগে তাদের সম্পত্তি পুনরায় বিক্রি করতে পারবেন না এবং তাদের ভিসা প্রতি 5 বছর পর নবায়ন করতে হবে। এছাড়া মালয়েশিয়ান সরকার আবেদনকারীদের জন্য তাদের সন্তানদের পছন্দের স্কুল বেছে নেওয়ার সুবিধা দেবে। এছাড়া যারা ফরেস্ট সিটির জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রেও একই নিয়মে শর্তগুলো সহজ করা হবে। পর্যটন শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে আরও মাই সেকেন্ড হোমে আবেদনকারীদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 56,066 সক্রিয় মাই সেকেন্ড হোম পাস হোল্ডার রয়েছে, যার মধ্যে পার্টিসিপেন্ট পাস হোল্ডার 27,759 ও ডিপেন্ডেন্ট ভিসা রয়েছে 28,307। এর মধ্যে চীন মোট 24,765 জন সেকেন্ড হোম নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপরে দক্ষিণ কোরিয়া 4,940, জাপান 4,733, বাংলাদেশ 3,604। মাই সেকেন্ড হোম প্রোগ্রামটি 2002 সালে চালু করেছিল মালয়েশিয়া সরকার, যার মাধ্যমে বিদেশিদের সম্পত্তি কিনতে এবং মালয়েশিয়ায় বেশ কয়েক বছর থাকার জন্য বসবাস করার অনুমতি দেয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।